ఈ కెపాసిటెన్స్ ఇবারে আমরা కెపాసిటెన్స్ ఇবারে আমরা ਕੀ করবো প্যరలల్ ప్లేట్ కెపాసిటర్ করবো প্যరలల్ ప్లేట్ కెపాసిటర్ হেডিং দাও প্যারালাল প্লেট ক্যাপাসিটার প্যারালাল প্লেট ক্যাপাসিটার আচ্ছা দেখো অ্যাকচুয়ালি আমাদের আইডিয়ালি ক্যাপাসিটার ইউজ করার অর্থ কি মানে কেন আমরা ক্যাপাসিটারটা কি ইউজ করি বলতো এনার্জিটাকে স্টোর করার স্টোর এনার্জি রাইট এবার প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমরা কিভাবে তৈরি করি দেখো আমরা একটা এরকম প্লেট নি প্যারালাল ঠিক তার সাইডে আর একটা প্লেট নি বুঝতে পারছো এবার এইটার সাথে একটা ইয়ে জয়েন করা এইটার সাথে একটা ইয়ে জয়েন করা এনার্জিটা এর মধ্যে স্টোর হয় এনার্জিটা বুঝতে পারছো এনার্জিটা এর মধ্যে স্টোর হয় বুঝতে পারছো হ্যালো 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 ভাই ওকে এবার দেখো এনার্জিটা এর মধ্যে স্টোর হয় এবার তুমি যদি এইখানে তোমার চোখটা রাখো তাহলে এই দুটো লাইনকে দেখবে না আমি একটু মোটা করে ড্র করছি এই যে এই দুটো লাইন এই লাইনটা আর এই লাইনটা দেখবে কি দেখবে না দেখবে এদের দুজনের মধ্যে ডি ডিস্টেন্স এদের দুজনের মধ্যে ডি ডিস্টেন্স দেখো এদের দুজনের মধ্যে ডি ডিস্টেন্স রাইট ওকে ওকে এবার শোনো যদি এদের দুজনের মধ্যে ডি ডিস্টেন্স হয় দেখো এদের দুজনের মধ্যে ডি ডিস্টেন্স হয় তাহলে এইখানে প্লাস এইখানে প্লাস এইখানে প্লাস ও হো আমি তো এগুলো বলি নি এখনো শোন দিয়ে শোনো আমি টোটাল একে কে চার্জ দিয়েছি প্লাস কিউ আর একে চার্জ দিয়েছি মাইনাস কিউ দেখো একে চার্জ দিয়েছি প্লাস কিউ একে চার্জ দিয়েছি ঠিক কিউ এবার বলো তো চার্জ ডিস্ট্রিবিউশন কিভাবে হবে টোটাল চার্জ জিরো ইয়েস তাহলে এপাশে কত যাবে জিরো এপাশে জিরো ঠিক তাই হম তাহলে এখানে কত যাবে ইউ কিউ আর এই কত যাবে মাইনাস বুঝতে বাচ্ছো এবারে এটা প্লাস থেকে নেগেটিভে কি আসবে এগুলো ইলেকট্রিক ফিল্ড ভালো করে বলো তো এই ইলেকট্রিক ফিল্ডগুলো গুলো দেখো এই ইলেকট্রিক ফিল্ড এই দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যেই রয়েছে না বুঝতে বাচ্ছো এই ইলেকট্রিক ফিল্ডগুলো এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যেই রয়েছে না বলো হ্যালো যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটারের মধ্যেই থাকে দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের মধ্যেই থাকে তাহলে এর মধ্যেই টোটাল এনার্জিটা রয়েছে না হ্যালো এর মধ্যেই টোটাল এনার্জিটা রয়েছে না তোমরা আমার কথা বুঝতে পারছ এবার তোমরা আমাকে একটা কথা বলো তো এই পয়েন্টে এর ভেতরের যে কোনো একটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বলা হয় তাহলে এইটার জন্য এই দিকটার জন্য ডান দিকে সিগমা বাই টু এফসাইলর নট হ্যালো এইটার জন্য আর এইটার জন্য নেগেটিভ সেটাও সিগ্মা বাই টু এফসাইলর নট দেখো কারণ দুটোরই ডিরেকশন একই দিকে না তার মানে ই এর ভ্যালু কত আসছে দেখো ই এর ভ্যালু সিগমা বাই এফসাইলর নট এবার সিগমা কত বলো কিউ বাই এ না আচ্ছা এইখানে আমি প্লাস কিউ বাই এ কেন লিখছি বলতো এই সিগমা যখন ডিফাইন করেছি প্লাস কিউব জন্য না

চেঞ্জ ইন পোটেন্সিয়াল না দেখো চার্জ বাই চেঞ্জ ইন পোটেন্সিয়াল না এবার শোনো এখানে যে চার্জটা নেব সেই চার্জটা পজিটিভ চার্জ নেব না নেগেটিভ চার্জ নেব ম্যাগনিটিউড ওয়াইজ দুটোই সেম কিন্তু একটা পজিটিভ পোলারিটি আসছে একটা নেগেটিভ পোলারিটি আসছে তাই না সেই কারণে আমরা এখানে পজিটিভ চার্জ নেব দেখো সেই কারণে আমরা এখানে পজিটিভ চার্জ নেব আমি বুঝতে পারলাম হুম ওকে তাহলে মন দিয়ে শুনবে যখন আমরা ক্যাপাসিটার ক্যালকুলেট করবো তখন এখানে যে চার্জটা নেওয়া হয় সেটা কি চার্জ নেওয়া হয় চার্জ অন দা ইনার সার্ফেস অফ দা পজিটিভ প্লেট কি বললাম চার্জ অন দা ইনার সারফেস অফ দা পজিটিভ প্লেট প্লেটের ইনার ফার্স্ট এর যে চার্জটা থাকে সেই চার্জটা আমরা এখানে লিখি ঠিক আর তাকে ডিভাইড করে দিই এবার বলো এটা কিউ এর ভ্যালু তুমি এখান থেকে বসিয়ে দাও এই যে এখান থেকে দেখো ই এর ভ্যালু এখান থেকে বসিয়ে দাও তাহলে দেখো তো এটা আসছে কিনা সাইলন এ বাইডি যেখানে এটা কি এর এরিয়া সাইলনটা কি এই এর ভেতরে যদি এয়ার থাকে সেই এফ সাইলন আর উম আর একটা কি ভি টা হচ্ছে এটা দুজনের মধ্যে ডিস্টেন্স ঠিক তার মানে এই ডেল্টা ভিটা টা কি অ্যাকচুয়ালি বলো বলো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন প্লেটস পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন প্লেটস বলো বুঝতে পারছো কিনা হ্যালো ডাউট থাকলে জিজ্ঞাসা করো আছে যদি ডাউট না থাকে তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স ফর্মুলা হয় এ বাই ডি খুব ইম্পর্টেন্ট সত্যি কথা বলতে প্যারালাল প্লেট ক্যাপাসিটার প্র্যাকটিক্যালি খুব একটা ইউজ হয় না কিন্তু তোমার প্যারালাল প্লেট ক্যাপাসিটার জানার জন্য বা কনসেপ্টের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট শুড আই মুভ ফরওয়ার্ড হ্যালো মুভ ফরওয়ার্ড আচ্ছা যদি এইটা আমরা করতে পারি তাহলে এবার আমরা চলে যাব এনার্জি স্টোর কোথায় প্লেট এই প্যারেল এনার্জি স্টোর দেখো এনার্জি স্টোর এনার্জি স্টোর কিভাবে হচ্ছে একটু আগেই তো দেখালাম এই আর এই দুটো প্লেট এইটা পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট মানে পজিটিভ প্লেট বলতে ভাই দেখো এরকম এবার দেখো এখান থেকে এগুলো কি ড্র করছি বলতো এই বলো তো এগুলো কি ড্র করছি লাইন তার মানে কি আমার এখানেই কি স্টোর আছে রাইট দেখো গোটা এনার্জি স্টোর আছে না এখানে বুঝতে পারছো তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা প্লাস এটা মাইনাস এখানে ভি রাইট এদের দুজনের মধ্যে ডিস্টেন্স ডি এরিয়া এ রাইট আচ্ছা তোমাদের মনে আছে কিনা জানি না সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটি এনার্জি ডেন্সিটি এনার্জি ডেন্সিটি হয় হাফ সাইলন নট ই স্কোয়ার এনার্জি ডেন্সিটি হয় হাফ সাইলন নট ই স্কোয়ার এবার আমি যদি বলি টোটাল এনার্জি না ক্যাপাসিটার দেখো টোটাল এনার্জি ক্যাপাসিটার দেখো সেটা আমরা কি লিখবো এই এনার্জি ডেন্সিটিকে যদি স্মল ইডি বলি ইডি ইন্টু ভলিউম দেখো ইডি ইন্টু ভলিউম ঠিক আচ্ছা এবার তার মানে কি টোটাল এনার্জিটাকে যদি ইএন লিখি তাহলে ইডি ইন্টু ভলিউম মানে হাফ এফসাইল অন নট ই স্কোয়ার ভলিউম মানে কি বলতো a ইন টু ডি হ্যাঁ এবার বলতো এই ই এর ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেট করেছিলাম না এই যে এই যে কিউ এ বাই নট তাহলে যদি আমি এখানে বসিয়ে দিই হাফ সাইলন নট কিউ বাই এস সাইলন নট হোল স্কোয়ার ইন্টু এ ইন ডি দেখো বুঝতে পারছো কিনা দেখো বুঝতে আচ্ছা যদি এটা আমরা বুঝতে পারি তাহলে দেখো তো এইটাকে আমি কিউ স্কোয়ার বাই টু বাইরে নিয়ে আসছি দেখো কিউ স্কোয়ার বাই টু বাইরে নিয়ে আসছি হ্যালো বুঝতে পারছো কিউ স্কোয়ার বাই টু বাইরে নিয়ে আসছি মানে টু ওপরে একটা সাইলন আছে তাহলে দেখো তো এখানে কি আসছে ডি বাই সাইলন আসছে দেখো এইটা মানে কি ওয়ান বাই সি ক্যাপাসিটেন্স এই যে সি হচ্ছে এফসাইলন এ বাই ডি তাই না তার মানে এখান থেকে কি আসছে বলতো আসছে হ্যালো আচ্ছা আবার আমরা এটাও তো জানি কিউ ইকুয়াল টু সিভি জানি বলো জানি তাহলে কিউ ইকুয়াল টু সিভি যদি জানি তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে দেখো তো এনার্জি এইটা আসছে কিনা দেখো এটা আসছে কিনা ঠিক ফাইন তার মানে আমরা দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্সে বেশ কিছু কনসেপ্ট জানতে পারলাম রাইট আচ্ছা এইবার আমি দেখো এইবার আমি এই ক্যাপাসিটেন্সের বেশ কিছু ইনার কনসেপ্টে চলে যাচ্ছি বেশ কিছু ইনার কনসেপ্টে চলে যাচ্ছি ওকে আচ্ছা জাস্ট ওয়ান মিনিট আমি একটা মেসেজ করবো ধীরে ধীরে কমপ্লিকেট করবো ধীরে ধীরে কমপ্লিকেট করবো ওকে এখন তো খুব ইজি ইজি জিনিস চলছে দেখো শোনো কি ঘটনাটা ঘটছে একবার মিলিয়ে নি এতক্ষণ ধরে যা শিখেছি ধরো এখানে একটা ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারের সাথে আমরা এবার একটা ব্যাটারি কানেক্ট করেছি দেখো একটা ব্যাটারি কানেক্ট করেছি এবার শোনো যদি ব্যাটারি কানেক্ট করি তাহলে মন দিয়ে শোনো এইটা ব্যাটারির পজিটিভ এন্ড এইটার ব্যাটারির রাইট ভি ঠিক এবার শোনো কি ঘটনাটা ঘটছে বলো তো বলতে পারবে ঘটনাটা ঘটছে এইটা যেহেতু নেগেটিভ এন্ড এটা যেহেতু নেগেটিভ এনটা পজিটিভ এন্ড এই দিকে ইলেকট্রন গুলো অ্যাট্রাক্ট হচ্ছে যদি এইদিকে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট হয় তাহলে এই দিকে পজিটিভ চার্জটা যাচ্ছে রাইট এবার দেখো এই পজিটিভ চার্জটা গিয়ে এই প্লেটের মধ্যে আসছে এবার এই প্লেটটা এই যে এই প্লেটটা এক নাম্বার প্লেট আর দু নাম্বার প্লেট এই এক নাম্বার প্লেটটা মন দিয়ে দেখো এই এক নাম্বার প্লেটটা দেখো এক নাম্বার প্লেটটার একটা আউটার সাইড একটা ইনার সাইড কি তাই না হ্যালো আমি যদি এখানে চার্জটা আসে প্লাস কিউ তাহলে এই পজিটিভ এন থেকে প্লাস কিউ বেরোচ্ছে তাহলে এই হচ্ছে দেখি তাহলে কারেন্টটা কি এই ডিরেকশনে ফ্লো হবে যদি হয় ঠিক তাহলে কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হলে পজিটিভ চার্জ গুলো এখানে যাবে গিয়ে পুরো পজিটিভ চার্জটা এইখানে এই প্লেটে গিয়ে এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে না আর এই নেগেটিভ চার্জটা এখানে গিয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাবে না বলো এবার তোমরা আমাকে একটা কথা বলতে পারবে এই নেগেটিভ চার্জটা তো এখানে গেল এই যে এখানে যে পজিটিভ চার্জটা হয়েছে এখানে যে নেগেটিভ চার্জটা হয়েছে এটা কে প্রোভাইড করেছে না আমি আগের দিন বলেছিলাম ব্যাটারি কখনো চার্জ প্রোভাইড করে না বুঝতে পারছে অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো এই ব্যাটারিটা পোটেন্সিয়াল ডিফারেন্স প্রোভাইড করছে সেই পোটেন্সিয়াল ডিফারেন্সের জন্য এইখানে যে চার্জ গুলো আছে সেগুলো রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে মানে আগে এই যে ক্যাপাসিটারটা এইরকম ছিল এখানে কোন চার্জ ডিস্ট্রিবিউশন ছিল না বুঝতে পারলাম তার মানে এইখানে পজিটিভ এইখানে নেগেটিভ দেখো এইরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছিল বুঝতে পারছো এইখানে পজিটিভ এইখানে নেগেটিভ এই চার্জগুলো কোথাকার চার্জ এই প্লেটেরই চার্জ কারণ এই প্লেটটা কন্ডাক্টার প্লেট এই চার্জগুলো কি কেন ডিস্ট্রিবিউশন হয়েছে কারণ তুমি একটা পোটেন্সিয়াল ডিফারেন্স দিয়েছ আমি বোঝাতে পারছি হ্যালো এখানে কিন্তু কোনোভাবেই ব্যাটারি চার্জগুলোকে প্রোভাইড করে না এখানে কোনোভাবেই ব্যাটারি চার্জগুলোকে প্রোভাইড করে না তোমরা কি আমার কথা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছ হ্যাঁ ঠিক তাহলে চার্জগুলো কে প্রোভাইড করছে এই চার্জগুলো প্রোভাইড করছে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটার দুটোই

আর এখানে একটা ভি ভোল্টের ব্যাটারি রেখেছি আর এখানে একটা ক্যাপাসিটার রেখেছি সি আর এখানে একটা এই কি বললাম ইনিশিয়ালি আনচার্জ এবার কি হচ্ছে শোনো আমি টি ইকুয়াল টু জিরোতে এইটাকে ক্লোজ করে দিয়েছি দেখো টিক্যাল টু তে আমি এটাকে ক্লোজ করে দিয়েছি ঠিক টি টিক্যাল টু তে আমি যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে মন দিয়ে শুনবে টিক্যাল টু তে আমি যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে মন দিয়ে শুনবে এইখানে প্লাস না তাহলে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এই এখানে ভোল্টেজ জিরো এখানে ভোল্টেজ জিরো এখানে ইকুয়াল টু ভোল্টেজ 0 আমি একদম টি ইকুয়াল টু 0 কনসিডার করছি डियर টি ইকুয়াল টু 0 তে দেখো বুঝতে পারছো हेलो এবার ক্যাপাসিટર তো আনচার্জড ছিল তাহলে এইখানেও তো পটেনশিয়াল জিরোই আছে তাই না ইমিডিয়েটলি টি ইকুয়াল টু 0 তে এবার টি ইকুয়াল টু 0 তে এইখানে ভোল্টেজ ভি এখানে ভোল্টেজ ভি তাহলে বলো তো এইটা রেজিস্টার এখানে ভোল্টেজ ভি এখানে জিরো তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট আই ফ্লো হচ্ছে কি আর আসছে বুঝতে পারছো বলো আচ্ছা এইবার বলো এই যে একটু আগে আমরা দেখলাম না যখন কারেন্ট ফ্লো এই যে কারেন্ট ফ্লো তখন এইখানে চার্জগুলো চার্জগুলো হচ্ছে মানে এই প্লেট থেকে ইলেকট্রন আর নিউট্রন এই ইলেকট্রন ইলেকট্রন আর পজিটিভ চার্জ এইরকম ভাবে হয়ে যাচ্ছে এটাকে আরেক বলা যায় এই প্লেটের এইদিকে যদি পজিটিভ চার্জ চলে আসে এটা যদি নিউট্রাল থাকে এই প্লেটটা তাহলে এর মধ্যে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ রয়েছে সে প্লেট থেকে বেরিয়ে যাবে দেখো সেটা বেরিয়ে গেলে এটাই ইলেকট্রনের সবভাবেই মিলে যাবে আমি বুঝতে পারছি হ্যালো আচ্ছা এবার এখানে চলে এসো এটা টি ইকুয়াল টু জাস্ট জিরোতে তাহলে টি ইকুয়াল টু জাস্ট জিরোতে দেখো এইখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে হ্যালো তাহলে যদি এটা কারেন্ট ফ্লো হয় তাহলে এটা তো ক্লোজ সার্কিটের জন্যই কারেন্টটা ফ্লো হচ্ছে

এইবার আমি কি করছি এটা ছিল টি ইকাল টু জিরো তে এইবার আমি টি ইকুয়াল টু টি 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 তে ইকুয়াল টু তে আমি এইটা করতে চাইছি মানে টি ইকাল টু টি তে কি হচ্ছে দেখাচ্ছি দেখো সেম ভাবে এখানে মাইনাস এখানে প্লাস ভি ছিল এখানে আর এবার মন দিয়ে শোনো কি বলছি বলতো কিছুক্ষণ বাদে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কারেন্ট ফ্লো হওয়ার জন্য এই ক্যাপাসিটেন্সের এই ক্যাপাসিটেন্সের এই ইনার সারফেসে প্লাস কিউ চার্জ আসবে আর এর এখানে মাইনাস কিউ চার্জ একদম আসবে কোনো ডাউট নেই এ পারে এবার শোনো তাহলে বলতো এই দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে এই দুটো প্লেটের মধ্যে কিউ বাই সি এবার বলো এইখানে যদি জিরো পটেনশিয়াল হয় তাহলে এখানেও জিরো পটেনশিয়াল এখানেও জিরো পটেনশিয়াল ঠিক এইখানে ভি পটেনশিয়াল এখানে ভি পটেনশিয়াল এবার এই দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কিউবাই সি তাহলে তোমরা আমাকে বলো তো এই পয়েন্টে কিউবাই সি পটেনশিয়াল কারণ এখানে তো জিরো এই দুটো প্লেটের মধ্যে বুঝতে পেরেছ হ্যালো বুঝতে পেরেছো হ্যালো ইয়েস তাহলে বলো তো এখন এইখানে ভি এই এইখানে ভি পোটেন্সিয়াল আর এখানে কিউ বাই সি আর এখানে আর তাহলে আই কত ফ্লো করছে আই বলতে পারবে ভি মাইনাস কিউ বাই সি বাই আর দেখো তো হ্যাঁ বুঝতে পারছো হুম এবার শোনো বলো তো যত টি বাড়বে তত এই চার্জ অ্যাকুমুলেশন বাড়বে এই চার্জ অ্যাকুমুলেশন এই যে প্লাস কিউ হ্যাঁ বাড়বে তাহলে কিউ বাড়বে বলো তো কিউ বাড়লে এই কোয়ান্টিটিটা বাড়বে হ্যাঁ বাড়বে তাহলে আইটা কমবে হ্যাঁ কমবে বুঝতে পারছো হ্যালো বলো এবার বলো তো অনেকক্ষণ পর অনেকক্ষণ পর অনেকক্ষণ পর অনেকক্ষণ পর এই আই কমতে কমতে একটা সময় জিরো হয়ে যাবে না তার মানে এইটা কখন হবে যখন আমি বলছি টি অনেকক্ষণ পর সেটা ইনফিনিটি তাই না এবার বলতো যদি আই জিরো হয়ে যায় তাহলে এখান থেকে ভি কত আসছে এর মানেটা কি এর মানে বলছি এর মানে বলছি তাও বলছি আচ্ছা এটা থেকে কিউ কত আসছে সি ভি আসছে এটার মানে কি অনেকক্ষণ পর মন দিয়ে শোনো অনেকক্ষণ পর অনেকক্ষণ পর কারেন্ট যদি জিরো হয়ে যায় সেটাই আমি ড্র করছি দেখো অনেকক্ষণ পর মানে টি ইনফিনিটিতে কারেন্ট যদি জিরো হয়ে যায় ক্যাপাসিটিটাকে একটু বড় করে দেখাচ্ছি এখানে 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 মাইনাস প্লাস ভি ঠিক হ্যালো এবার বলো কারেন্ট জিরো যদি কারেন্ট জিরো হয় তাহলে এখানেও ভি তাহলে এখানেও ভি এখানেও জিরো এখানেও জিরো তাহলে আর টি টু ইনফিনিটি মানে অনেকক্ষণ পর ক্যাপাসিটারের অ্যাক্রসে কত ভোল্টেজ ক্যাপাসিটারের এক্রসে কত ভোল্টেজ বলো ভোল্টেজ ডিফারেন্স কত ক্যাপাসিটারের ভি মানে যেটা সাপ্লাই ভোল্টেজ সেটাই না বলো যেটা সাপ্লাই ভোল্টেজ সেটাই না বুঝতে পারছো আচ্ছা এবার এখান থেকে কিউ সিভি তার মানে এটা পজিটিভ চার্জ পজিটিভ মানে প্লেট তাহলে পজিটিভ প্লেটে এখানে কত চার্জ আসছে বলো তো প্লাস সিভি হ্যাঁ স্যার আর এইখানে কত চার্জ আসছে বলো তো মাইনাস আগে বলো এটা বুঝতে পারছো না আগে সেটা বুঝতে পেরেছ কিনা আমাকে জিজ্ঞাসা করতে পারো ঠিক তার মানে এই ঘটনাটা কখন ঘটেছে বলতো তখন টি ইকাল টু ইনফিনিটি আচ্ছা বলতো টি ইনকোয়াল কারেন্ট ফ্লো করছে না তাহলে t infinity তে কি ঘটনাটা ঘটে টু infinity মানে অনেকক্ষণ পরে ক্যাপাসিটরের এক প্রান্ত से যে ভোল্টেজ প্রান্ত से जे হয় সেই ভোল্টেজের ইয়েটাই চলে আসে না হ্যাঁ সেটাই আচ্ছা নেক্সট আর একটা জিনিস কি মনে করতে পাচ্ছ t infinity তে কারেন্ট জিরো হুম তাহলে কারেন্টটা কখন জিরো হয় একটা সার্কিটে কারেন্ট কখন জিরো হয় না না যখন সেটা ওপেন সার্কিট থাকে ওপেন সার্কিট থাকলে তো কারেন্টটা জিরো হবে মানে ধরো এখানে আর এখানে খুলে দিয়ে

এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি বলো বলো এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি তোমাদের মধ্যে যদি কোনো থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা যদি তোমাদের মধ্যে কোনো ডাউটস না থাকে তাহলে এবার আমি একটা কথা বলছি দেখো আমরা এই ক্যাপাসিটি দুভাবে পড়বো কিভাবে পড়বো একটা পড়বোয়াল টু জিরো টু এই একটা সময় আর ইকুয়াল টু ইনফিনিটি মানে জিরো থেকে অনেকক্ষণ টাইম পর্যন্ত ওই যে ওই ডিউরেশন বলতো ওই ডিউরেশনে এই কারেন্টটা চেঞ্জ হচ্ছিল কি হচ্ছিল না এই যে কারেন্টটা চেঞ্জ হচ্ছিল যে টি ইকুয়াল টু যে কোনো টাইমে তার মানে ওই সময়ে কারেন্ট বলো ভোল্টেজ বলো এই বা চার্জ বলো এগুলো সব চেঞ্জ হচ্ছিল হচ্ছিল তো যেহেতু ওই সময় এই চারগুলো চেঞ্জ হচ্ছিল তাহলে ওই সেগমেন্টটাকে আমরা বলছি টি ইকুয়াল টু জিরো টু টি ইকুয়াল টু ইনফিনিটি এই সময়টাকে আমি ট্রানজিয়েন্ট স্টেট বলছি দেখো ট্রানজিয়েন্ট স্টেট বলছি রাইট এটাকে আমরা বিফোর স্টিডি স্টেটও বলি দেখো ট্রানজিয়েন্ট স্টেটও বলি বা বিফোর স্টিডি স্টেটও বলি আমি কি বোঝাতে পারলাম আর টি ইকুয়াল টু ইনফিনিটির পর থেকে এইটাকে আমরা স্টিডি স্টেট বলি অর আফটার স্টিডি স্টেট একই জিনিস হ্যাঁ টি ইকুয়াল টু ইনফিনিটি তারপরে যতক্ষণ খুশি বুঝতে পেরেছো তো এবার আমরা এই পুরো আমাদের বিফোর স্টেডি স্টেটও আছে আফটার স্টেডি স্টেটও আছে দুটো জায়গা থেকেই ইকুয়াল ওয়েটে যে কোয়েশ্চেন আসে ইকুয়াল ওয়েটে যে কোয়েশ্চেন আসে ঠিক তো সবার প্রথমে আমি কি করব বলতো সবার প্রথমে আমি আফটার স্টেডি স্টেটটা করব প্রথমে আমরা আফটার স্টেডি স্টেটটা কমপ্লিট করে নেব তারপরে আমরা বিফোর স্টেডি স্টেটটা করব বিফোর স্টেডি স্টেটটা দুটোই কনসেপচুয়াল অসুবিধা নেই তাহলে আমরা প্রথমে করব আফটার স্টেডি স্টেট মানে কি যদি আমরা কোনো ব্যাটারিকে কানেক্ট করি সেই ব্যাটারিটা ধরে নেব অনেকক্ষণ ধরে কানেক্টেড রয়েছে তাই না বলো যদি আমরা কোনো ব্যাটারিকে কানেক্ট করি তাহলে আমরা ধরে নেব সেই ব্যাটারিটা অনেকক্ষণ ধরে কানেক্টেড রয়েছে ঠিক তোমরা আমার কথা বুঝতে পারছো হ্যালো হ্যালো আচ্ছা এবার এই আফটার স্টিডি স্টেটের না অনেক রকম সাব টপিকের প্রবলেম আসে অনেক রকম ঠিক অনেক রকম সাব টপিকের প্রবলেম আছে তো আমি সেই সাব টপিক গুলো তোমাদের এক একটা করে করাই সবার প্রথমে এখানে চলে এসো সবার প্রথমে এখানে চলে এসো ফার্স্ট প্রবলেমটা দেখো ফার্স্ট প্রবলেমটা বলেছে আমার কাছে একটা ক্যাপাসিটার আছে আনচার্জড কি বললাম একটা ক্যাপাসিটার আছে আনচার্জড হ্যালো এক মিনিট আচ্ছা একটা ক্যাপাসিটার আছে একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি ঠিক আগেরটা যেটা করেছিলাম এখানে অন্য কিছু জিনিস ক্যালকুলেট করবো যদি সেই ঘটনাটা ঘটে তাহলে এখানে আমাকে অনেক কিছু ক্যালকুলেট করতে হবে এটা ক্যালকুলেট করার আগে আমাকে একটা জিনিস এখানে করতে হবে দেখো সেটা হচ্ছে ধরো এটা একটা ব্যাটারি ধরো এটা মাইনাস এটা প্লাস। এবার এখানে একটা প্লাস কিউ চার্জ এর মধ্যে ঢোকে সেই প্লাস কিউ চার্জটা এখান দিয়ে বেরিয়ে যায় এবং ব্যাটারি কি করে বলো ব্যাটারি ব্যাটারি ওকে কি দেয় এনার্জি দেয় এবার মনে আছে আমরা করেছিলাম মনে আছে আমরা করেছিলাম কি করেছিলাম সেটা হচ্ছে এইখানে পোটেন্সিয়াল জিরো এইখানে পোটেন্সিয়াল ভি তাহলে বলো তো এইখানে আমার এখানে পোটেন্সিয়াল জিরো এখানে পোটেন্সিয়াল ভি তাহলে বলতো এইখানে আমার ইয়ে কি হয় ওটার নাম কি হ্যালো এখানে আমার এনার্জি কত মনে আছে পোটেন্সিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি পোটেন্সিয়াল এনার্জি তাহলে এখানে পোটেন্সিয়াল এনার্জি কত ভোল্টেজ জিরো আর কিউ আর এখানে পোটেন্সিয়াল এনার্জি কত হলো কিউ ইন্টু ভি হ্যালো এবার বলতো এই পোটেন্সিয়াল এনার্জিটা কে গন কে গেইন করেছে চার্জটা না না চার্জটা এটা তো ব্যাটারি দিয়া এই চার্জটা গেইন করেছে এবার এই চার্জটা যে গেইন করেছে তার মানে কেউ পোটেন্সিয়াল এনার্জি গেইন করলে নিশ্চয়ই ওখানে কোনো একটা ওয়ার্ক ডান হয়েছে হুম কে ওয়ার্ক ডানটা করেছে ব্যাটারিটা হুম ব্যাটারিটা ওয়ার্ক ডান করেছে তার মানে সেই ইলেক্ট্রোমোটিভ ফোর্স দিয়ে ব্যাটারি ওয়ার্ক ডান করেছে ব্যাটারি মানে আমি এখানে লিখছি ওয়ার্ক ডান বাই ব্যাটারি বলতে ওয়ার্ক ডান বাই ব্যাটারি ভ্যালু কি হওয়ার কথা এই কিউ ইনটু ভি তো হবে যতটা এনার্জি এ করেছে তার মানে এখানে যে কিউ ইনটু ভি সেটা কি বলতো অ্যাকচুয়ালি এই চার্জটা ব্যাটারির মধ্যে দিয়ে ফ্লো হয়েছে না তাহলে আমি বলতে পারি এই চার্জটাকে সি চার্জ ফ্লোন থ্রু ব্যাটারি বলতে পারি বলতেই পারি আর এই ভিটা কি বলো এই ভিটা কি এই ভিটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ব্যাটারি পিডি অফ ব্যাটারি দেখো বুঝতে পেরেছ কিনা বুঝতে পেরেছ হ্যালো 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 এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে এবার আমি এখানে চলে আসি এখানে প্লাস এখানে মাইনাস ঠিক আচ্ছা এবার বলো বলতো অনেকক্ষণ পর অনেকক্ষণ পর এর অ্যাক্রসেও প্লাস মাইনাস ভি হবে এইখানে প্লাস সিভি হবে এইখানেও মাইনাস সিভি হবে হবে তো হবে বলো তো এই সিভিটা আগে এখানে চার্জ কত ছিল আনচার্জ ছিল তখন জিরো ছিল না চার্জ এখন কত হয়েছে সিভি তাহলে এই প্লাস সিভিটা এইখান দিয়ে ফ্লো করেছে না এই চার্জটা করেছে কি করেনি বুঝতে পারছো আচ্ছা তাহলে বলো তো ব্যাটারির মধ্যে দিয়ে আমি যদি বলি ওয়াক ডান বাই ব্যাটারি কি হবে চার্জ ফ্লোন কত আর ব্যাটারি পোটেন্সিয়াল ডিফারেন্স কত তাহলে এটা কি লিখেছে ওয়াক ডান বাই ব্যাটারি যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আচ্ছা এবারে শোনো বলো তো যখন এই টা চার্জ হয়ে গেছে ঠিক তাহলে এই ক্যাপাসিটারটা চার্জ হয়ে গেলে এর মধ্যে যে এনার্জিটা সেটা হাফ সিভি তোমরা আমার কথা বুঝতে পারছো বলো এবার একটা জিনিস দেখো তো ব্যাটারি আর ওয়ার্ক ডাউন করেছে সিভি স্কোয়ার আর এদের দুজনের মধ্যে এনার্জি এসছে হাফ সিভি স্কোয়ার ঠিক হ্যালো এদের দুজনের মধ্যে এনার্জি এসছে হাফ সিভি স্কোয়ার বাকি হাফ সিভি স্কোয়ার কোথায় গেছে শুনতে পেলাম না কি হিসেবে হ্যালো হিট হিট কিন্তু এখানে তো কোনো রেজিস্ট্যান্সেন্স কিছু নেই আচ্ছা আমাদের আহ যা বলেছে একদম পারফেক্ট বলেছে কে দেবার মন দিয়ে শোনো এই যে প্রবলেমটা আমি ড্র করেছি না এখানে একটা ভুল ড্র করেছি ইচ্ছা করেই আমি ভুল ড্র করেছি কি ভুল এখানে একটা ডেফিনেটলি রেজিস্টেন্স থাকতে হবে কেন নইলে মন দিয়ে শোনো নইলে এই এনার্জিটা যে ডিফারেন্স হচ্ছে সেটাকে জাস্টিফাই করা যাচ্ছে না তো এখানে একটা রেজিস্টেন্স আছে আমরা এর পরে যখন ট্রানজিয়াম স্টেট করব তখন দেখবো এই রেজিস্টেন্স এর মধ্যে দিয়ে লস হচ্ছে এবং সেই লসটা হিট এনার্জি হিসেবে বেরিয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে যদি আমি বলি হিট জেনারেটেড তাহলে হিট জেনারেটেড কি হবে দেখো সি ভি স্কোয়ার মাইনাস হাফ সিভি ভি স্কোয়ার তাহলে ভ্যালু কত হবে হাফ সি ভি স্কোয়ার দেখো বুঝতে পারছো এবার দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি সি ভি স্কোয়ার মাইনাসিভি স্কোয়ার মাইনাস জিরো আচ্ছা বলতো যখন ব্যাটারিটা আনচার্জ ছিল তখন ওর চার ইয়ে এনার্জি কত ছিল বলো এটা ছিল যখন ব্যাটারিটা আনচার্জ ছিল তখন তখন এনার্জিটা এত ছিল দেখো তো হ্যালো হ্যালো ও হো সরি ব্যাটারি যখন আনচার্জ ছিল তখন টোটাল এনার্জি কত ছিল এর মধ্যে স্টোর জিরো ছিল না তাহলে দেখো তো এইটা কি আমি বলতে পারি এইটা ওয়াক ডান বাই ব্যাটারি ঠিক মাইনাস এইটা কি ইএফ মানে ফাইনাল এনার্জি স্টোর ইন ক্যাপাসিটার দেখো ফাইনাল এনার্জি স্টোর মাইনাস ইনশিয়ালি বল এটা লিখতে পারি যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে আমি নেক্সট প্রবলেমটায় চলে যাচ্ছি আমি কি বোঝাতে পারলাম যে এখানে একটা রেজিস্টেন্স থাকা উচিত কি উচিত না নইলে যে এনার্জিটা ডিসিপেট হয়ে যাচ্ছে বা হিট জেনারেট হয়ে যাচ্ছে সেটা জাস্টিফাই করা যায় না আমি তোমাদের তো কথা বোঝাতে পারলাম আচ্ছা বলো তো এটা না यस স্যার কারেন্ট কত ফ্লো করছে শূন্য তাহলে বলো তো একটা রেজিস্টেন্স থাকাও যা না থাকাও তা না যদি কারেন্ট জিরো ফ্লো করে সেই কারণে সেই কারণে অনেক বইতে বা অনেক নোটসে দেখবে এই রেজিস্টেন্সটা দেওয়া থাকে না কিন্তু তোমরা জিজ্ঞাসা করে যে হিট জেনারেটেড কত এই রেজিস্টেন্সটা দেওয়া থাকে না দি তবু জিজ্ঞেস করে হিট জেনারেটেড কত কিন্তু কি করে এই হিট জেনারেটেডটা হচ্ছে সেটার জন্য রেজিস্টেন্সটা দেওয়া জরুরি অনেক বইতে এই রেজিস্টেন্সটা দেওয়া থাকে না কিন্তু ওখানে রেজিস্টেন্সটা থাকা দরকার কি দরকার না দরকার তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বলো আচ্ছা যদি তোমরা আমার কথা বুঝতে পারো তাহলে এইটা দেখো ইনিশিয়ালি একটা ক্যাপাসিটান্স আছে ইনিশিয়ালি চার্জ ইনিশিয়ালি চার্জ কি বললাম ইনিশিয়ালি চার্জ ইনিশিয়ালি চার্জ মানে ধরলো এটা মাইনাস এটা প্লাস এখানে তাহলে বলতো এই এনটাকে আমি বলছি এ এন্ড এই এনটাকে বি এন্ড তার মানে এটা প্লাস এইখানে ইনার সার্ভেসে প্লাস সিভি চার্জ এই ইনার মাইনাস সিভি চার্জ বলো 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 হ্যালো এবার 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 আমি এইটাকে একটা ব্যাটারির সাথে যোগ করে দিয়েছি সেই ব্যাটারির এইটা মাইনাস এইটা প্লাস এইটা ভি টু ভি টু ভি টু ভি টু ভি মানে একটা টু ভি ব্যাটারির সাথে এইভাবে যোগ করে দিয়েছি করে দিতেই পারি বলো হ্যালো তাহলে আমাকে হিট জেনারেটেড কত বার করতে বলেছে হিট জেনারেটেড কত বার করতে বলেছে কি করে করব বলো 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 হিট জেনারেটেড কত বার করতে বলেছে কি করে করব দেখো মন দিয়ে শোনো ইনিশিয়ালি এইভাবে চার্জ অবস্থায় রয়েছে ইনিশিয়ালি কি বললাম ইনিশিয়ালি ঠিক তাহলে বলো তো ই আই কত হাফ সি ভি স্কোয়ার ইনিশিয়ালি তো চার্জ ছিল ঠিক হ্যালো এবার মন দিয়ে শুনবে বলতো অনেকক্ষণ ধরে এই টু ভোল্ট ব্যাটারি যদি এখানে আমি যুক্ত করে রাখি তাহলে এই দুটো প্লেটের মধ্যে কত পোটেন্সিয়াল ডিফারেন্স আসার কথা টু ভোল্ট আসার কথা না আসার কথা কি কথা না অনেকক্ষণ ধরে যুক্ত করে রেখেছি তাহলে যে ব্যাটারিটা আমরা দিয়েছিলাম সেই ব্যাটারির অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই আসার কথা না হ্যালো বুঝতে পারছো ওকে তার সেটাই যদি আসে তাহলে তো এখন এই ক্যাপাসিটেন্স কেউ চেঞ্জ করতে পারবে না ইএ কত দেখো তো এটা নাকি দেখো তো এটা নাকি হ্যালো 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 বুঝতে পারছ বুঝতে পারছ হম ওকে এবার মন দিয়ে শোনো যদি এইটা হয় তাহলে এখন ফাইনালি ফাইনালি এইখানে এই প্লেটের চার্জ কত বলো এই প্লেটের চার্জ কত মানে এই প্লেটে চার্জ না এই দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত এই দুটোর মধ্যে টুভি এই যে টুভি না হ্যালো বলো টু না তাহলে বলো তো এইখানে কত চার্জ এসছে টু সিভি আর এইখানে কত চার্জ এসছে মাইনাস টু সিভি এবার একটা কথা বলো আগে ছিল প্লাস সিভি এখন এসছে টু সিভি তাহলে বলো তো এর মধ্যে দিয়ে কত চার্জ ফ্লো হয়েছে সিভি বলো এর মধ্যে দিয়ে কত চার্জ ফ্লো হয়েছে সিভি আরে বাবা আগে ছিল ইনিশিয়ালি ছিল সিভি এখন হয়েছে টু সিভি ফাইনাল তাহলে কত চার্জ গেছে সিভি গেছে তাহলে বলো তো ওয়াকডান বাই ব্যাটারি কত বলো টু ভি সিভি দেখো তো হ্যালো হ্যালো শুনতে পেলাম না হ্যালো ইট ই টু ভি সি তাই তো বললাম ওহ আছে আছে বুঝতে পেরেছি সিভি এখন চার্জ কত ফ্লো হচ্ছে সিভি না হ্যালো হুম টু ভি সি তাহলে ওয়ার ডান বাই ব্যাটারি এটা না হ্যালো তাহলে বলে তো হিট জেনারেটেড কত ফর্মুলা দিয়ে এই যে ফর্মুলা দিয়ে যা ফর্মুলা আমরা বলেছি কত আসছে আচ্ছা এবার একটা জিনিস দেখো এই প্রবলেমটাতে আমি কি করেছিলাম এই প্রবলেমটাতে আমি এই চার্জ ক্যাপাসিটারটাকে a আর বি টার্মিনালকে ব্যাটারির লো অ্যান্ড হাই টার্মিনাল সাথে যুক্ত করে দিয়েছিলাম ঠিক এবার আমি উল্টোটা করছি দেখো এই সেম চার্জ ক্যাপাসিটার ইনিশিয়ালি এইখানে প্লাস সিভি চার্জ এইখানে মাইনাস সিভি চার্জ মানে এখানে প্লাস এখানে মাইনাস ভি দেখো আমি এবারে কি করছি এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ এন্ড সাথে যুক্ত করে দিয়েছি এবার দেখো এটা টু এটা মাইনাস এটা প্লাস এবার কি হবে বলতে পারবে আমি যদি এটার সাথে কানেক্ট করে দিই দেখো আমি যদি এটার সাথে কানেক্ট করে দিই এবং অনেকক্ষণ রেখে দিই দেখো কানেক্ট করে দিই এবং অনেকক্ষণ রেখে দিই তাহলে ফাইনালি আগে বলো তো এই ই এ চেঞ্জ হবে কোন এ বলো এ চেঞ্জ হবে ই আই এ চেঞ্জ হবে না ইআই থাকবে আই ই থাকবে বলো তো ইএফএজ রাইট ইফ এও চেঞ্জ হবে না কেন চেঞ্জ হবে না দেখো এই যে প্লাস মাইনাস দেখো 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 প্লাস মাইনাস ভি তো তাহলে এখানে প্লাস এখানে মাইনাস টুভি হবে ফাইনালি যদি প্লাস এখানে প্লাস মাইনাস টুভি হয় আর এর তো ক্যাপাসিটিসি এটা কোনো চেঞ্জ হয়নি তাহলে হাফ সিভি স্কোয়ার যদি হয় তাহলে ইভিও কি আনচেঞ্জ না চেঞ্জ

হাজ 6 সি স্কয়ার রাইট তাহলে হিট জেনারেটেড কত আসছে 9 বাই 2 সি আগে বলো এইটা কি তোমরা বুঝতে পেরেছো বন্ধুগণ বলো এইটা কি তোমরা বুঝতে পেরেছো হ্যালো যদি কোনো डाउट्स থাকে জিজ্ঞাসা করো দেখো যদি কোনো ডাউটস থাকে ফাইন যদি কোনো ডাউটস না থাকে তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখছি তোমাদের নর্মাল লেকচার সানডে তে আবার ওকে